বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় 2 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। যুবদল নেতা ফোয়াদ রেজা ফাহিমের উদ্যোগে রবিবার সকাল থেকে শহরের কুঠিপাড়া মডেল মসজিদ চত্বরে গরিব ও অসহায় জটিল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুধু চিকিৎসা সেবাই নয়, রোগীদের দেওয়া হয় ওষুধ, বিনামূল্যে করা হয় রক্ত পরীক্ষা। বিনা পয়সায় এমন উন্নত চিকিৎসা পেয়ে দারুণ খুশি রোগীরা। আমার এই মাথা, তল, পেট, পা খুব ব্যথা করে, সব সময় ব্যথা করে। এই যে ওষুধ লিখে দিলেন, আমার হচ্ছে বললো যে ওষুধগুলো খেলে আপনি ভালো হয়ে যাবেন, না টাকা পয়সা লাগে না। তো অনেকে গরিব আছি, সবাই তো সমর্থন নাই যে আমরা ডাক্তারকে দেখাবো, বড় ডাক্তারকে। এই জন্য আর আমার পক্ষে খুবই সুবিধা হলো, যাইতো আমি একদম অসহায়, স্বামী নাই, সন্তান নাই, আমি ডাক্তার দেখাতে পারি না। এই জন্য আমার খুব আনন্দ লাগবে যে আমি ডাক্তার দেখাতে পারলাম। সুস্থভাবে সুন্দরভাবে দেখাচ্ছে, দেখছে মানে ওষুধ পানি যাও ঠিক মতন দেখছে, দেখাচ্ছে। এই যে টাকা পয়সা কিছুই নিচ্ছে না। আমার পার ব্যথার জন্য আমি সেই বাবদে ওষুধ পাইছি, আমার নাতিনির দেখাইছি, ঠান্ডা জ্বর সেটাও ওষুধ পাইছি, আমি সব বাবদের এই ওষুধ। এখানে জায়গা যাওয়া এবার ভালোই লাগছে। আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে স্বেচ্ছায় এক ব্যাগ ব্লাড জাতীয়বাদী যুব দলের কর্মী হিসাবে আমি ডোনেট করলাম। আমি চাই সারা বাংলাদেশের জাতীয়বাদী যুব দলের সকল নেতাকর্মী এই ধরনের কাজে সবাই এগিয়ে আসুক। ব্লাডটা এমনই একটা জিনিস যেটা একজনকে দিতে পারলে নিজের কাছে অনেক উপকৃত মনে হয়। ইভেন ব্লাড দিলে একজনের জীবন যদি বাঁচে, অবশ্যই এটা ভালো একটা কাজ। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে 2 দিনে 500 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। আয়োজকরা বলছেন, এলাকার অসহায় ও দুস্থ মানুষকে সেবা দিতে পেরে অনেক আনন্দিত তারা। 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই ভিন্ন ধর্মী প্রোগ্রাম এটা করতে পেরে আমরা আসলেই অনেক আনন্দিত। আমরা দুস্থ এবং সাধারণ জনগণকে আমরা সেবা দিতে পারছি। এটা কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম ফ্রি মেডিকেল ক্যাম্প, বলতে যেটা বোঝায় যে ব্লাড টেস্ট, চিকিৎসা এবং ওষুধ এবং রক্তদান কর্মসূচি। আমাদের 500 অধিক প্রেসক্রিপশন আমরা অলরেডি ডাক্তারগণ এখনও দেখছেন, যে আগে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আমরা কোনো প্রোগ্রাম বা কোনো কিছু করতে পারি নাই। গোপনের মানুষের পাশে ইনশাল্লাহ আমরা আগেও থেকেছি, থাকার চেষ্টা করেছি, এখন ওপেনলি থাকতে পেরে আসলে নিজের কাছে অনেক গর্বিত বোধ মনে করছি। বিএনপি যেমন আন্দোলন সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধার, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, বিএনপি কিন্তু জনগণের কল্যাণেও কাজ করে। আজকের এই আয়োজন তারই জ্বলন্ত উদাহরণ বলছেন বিএনপির নেতারা। 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার, তারা দীর্ঘ 15 বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছিল। আমাদের দলীয় সভা সমাবেশ, এমনকি আমরা রাস্তাঘাটে, বাড়ি, কোনো জায়গায় আমরা শান্তির মধ্যে থাকতে পারতাম না। আমাদের নামে, নেতাকর্মীদের নামে দেখেন মিথ্যা, শত শত মিথ্যা মামলা দিয়েছে সারা বাংলাদেশে। যারা জাতীয়তাবাদী দল করে বা অন্যান্য রাজনৈতিক দল করে, তাদের কোনো স্বাধীনতাই ছিল না যে কথা বলার অধিকার, কথা বলার ভাষা, কথা বলার যে একটা মানুষ যে স্বাধীনভাবে কথা বলবে সেটাও পারত না। তো এই জন্য আজকে আনন্দিত আমরা যে যুব দল করতাম, বিএনপি করি, যে আজকে যে আমরা সুন্দরভাবে কথা বলতে পারছি এটাই আমরা আনন্দিত। এবং আজকের প্রতিষ্ঠাবার্ষিকী যুব দলের সাফল্য সার্থক হোক, সে কামনাই, সকলকে ধন্যবাদ। বিএনপি যেমন আন্দোলন সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধার, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ঠিক এর পাশাপাশি বিএনপি কিন্তু জনগণের কল্যাণেও কাজ করে, তার একটি জ্বলন্ত প্রমাণ কিন্তু আজকে। আজকে কেন্দ্রীয় যুব দল সারা বাংলাদেশে ঘোষণা করেছে তারা ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে আমাদের যে দুর্দশাগ্রস্ত এবং বাংলাদেশের যে অসহায় মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আজকে জাতীয়তাবাদী যুব দলের এই কেন্দ্রীয় কর্মসূচি, এবং সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিন্তু আজকে জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আমরা এখানে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। এটা অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ। আমরা কুষ্টিয়া জেলাতে অতি ইতিপূর্বেও কিন্তু আমরা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে, সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে আমরা কিন্তু ফ্রি হেলথ ক্যাম্প করেছি। এখানে যারা আপনারা ইলেকট্রনিক মিডিয়ার মানুষজন আছেন, আপনারা কিন্তু সেটা প্রত্যক্ষ করেছেন। বিএনপি হচ্ছে একটি জনকল্যাণমুখী দল, এই দল সবসময় জনগণের পাশে থেকে জনগণের কথা বলে, জনগণের অধিকারের কথা বলে, জনগণের মৌলিক চাহিদার কথা বলে। সেই কারণে আমাদের এই আজকের এই আয়োজন। সমাজের গরিব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা সহ বর্ণাঢ্য নানা আয়োজনে জেলাব্যাপী এবারে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে যুবদল। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।
double million offer. Walton Fridge কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।